নিত্যর চাচা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত বাজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এবং দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। আবু সাইদ খান, আলোচনা শুরু করি আপনাকে দিয়ে। গাইবান্ধা পাঁচ উপনির্বাচন, যেটি বেশ আলোচিত একটি উপনির্বাচন, সেটি সফলভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, গণনার কাজ প্রায় শেষ পথে। সার্বিকভাবে আজকের এই ভোট গ্রহণ আপনি কিভাবে দেখছেন? নির্বাচন কমিশন তো দাবি করেছে তারা খুব ভালোভাবেই কাজটি সম্পন্ন করেছে। অবস্থা দৃষ্টা মনে হচ্ছে যে কারচুপি বা অন্য অনিয়ম হয়নি এখন পর্যন্ত যে তথ্য এসছে। তবে এই নির্বাচন কতটুকু গণতন্ত্র সম্মত তা নিয়ে তো প্রশ্ন করাই যায়। যেমন ধরুন যে 35 ভাগ, অর্থাৎ মোট ভোটারের 3 ভাগের 1 ভাগের একটু বেশি আর কি ভোট দিয়েছে, তো বেশিরভাগ লোক ভোট দেয় নেই, অর্থাৎ 65 ভাগ লোক ভোট দেয় নেই। তো গণতন্ত্র মানে তো সংখ্যাগরিষ্ঠের শাসন, তো সংখ্যাগরিষ্ঠের শাসন অন্যান্য পৃথিবীর অনেক দেশের সংবিধানে রয়েছে যে শতকরা 51 ভাগ ভোট না পেলে নির্বাচিত হয় না। তো 51 ভাগ ভোট তো পাওয়া দূরের কথা, সেখানে মানে 51 ভাগ লোক ভোটই দেয়নি, মাত্র 35% আবু সাইদ খান, এই জায়গায় একটু বলতে চাইবো যে দেখা যায় উপনির্বাচনগুলোতে এমনিতে আগ্রহ মানুষের একটু কম থাকে, পাশাপাশি বৈরী আবহাওয়া ছিল, আবার বিএনপিও এই নির্বাচনে অংশগ্রহণ করেনি, সবকিছু মিলিয়ে 35% এই কাস্টিংটাকে কেমন মনে হচ্ছে? না, মোটেই সন্তোষজনক না। উপনির্বাচনে অনেক ক্ষেত্রেই সেখানে 60-70, তারও 70-এর অধিক ভোট এর রেকর্ড রয়েছে, অতএব সেই দিক দিয়ে ভোট মোটেই ভোট যে প্রাপ্তি সেটা মোটেই সন্তোষজনক না। আর একটা হচ্ছে যে হ্যাঁ, সুষ্ঠু হওয়া, তো আমার বিশ্বাস যে সরকার প্রশাসন চাইলে ভোট সুষ্ঠু হয়, না চাইলে সুষ্ঠু হয় না। তো তারা এবার সুষ্ঠু ভোট হয়েছে, কিন্তু সুষ্ঠু ভোট হওয়া মানে হচ্ছে যে এই ভোট অংশগ্রহণমূলক এটা বলা যায় না, কারণ অংশগ্রহণমূলকের 2টে শর্ত আছে। একটা হচ্ছে যে সব পার্টির অংশগ্রহণ, তার যে বড় বিষয়টা হচ্ছে জনগণের অংশগ্রহণ, জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেবে, কিন্তু সেই স্বতঃস্ফূর্ততা আমরা কিন্তু এই ক্ষেত্রে দেখিনি। এখন বলেন যে হিমেল হাওয়া, মানে হিমেল হাওয়া ইত্যাদি সবকিছু মিলে এটাকে এই প্রতিকূলতার মুখেও ভোট পড়েছে, সেখানে 70-75% ভোট পড়েছে, সেই দৃষ্টান্ত আমাদের দেশে রয়েছে। তো সেই জায়গা থেকে আরেকটা হচ্ছে যে হ্যাঁ, ইভিএম এ ভোট দেওয়া, তো ইভিএম এর মানে যে এই নির্বাচনে ইভিএম ব্যবহার হয়ে সুষ্ঠু ভোট হয়েছে, এর মানে যে ইভিএম ত্রুটিহীন মেশিন, ত্রুটিহীন যন্ত্র, এটা কিন্তু প্রমাণিত হয়নি। কেননা ইভিএম এর মধ্যে যেটা দরকার, যেমন ধরুন যে এটা রেকর্ড নেই, এটাকে রিকাউন্ট করা যায় না, এটাকে হ্যাঁ রিকাউন্টের নামে যেটা বলা হয়েছে সেটা আবার ঘুরিয়ে সেটা দেখা যায়, কিন্তু এটাকে রেকর্ড থাকে না, অর্থাৎ ভিভিপিএটি, অর্থাৎ ভেরিফাইবল ভোটার্স টেল অডিট, মানে অডিট টেল যেটা থাকে ভিভিপিএটি, এটা না থাকার কারণেই এক সময় ডক্টর জামিলুর রেজা চৌধুরী, যিনি এই কমিটি একটা টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি এখানে স্বাক্ষরদানে বিরত ছিলেন। এমনকি ভিভিপিএটি থাকার পরেও ভারতের তারা এই ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন, তো ভারতের বিভিন্ন জায়গা থেকে আপত্তি উঠেছে। তো ত্রুটিপূর্ণ তালিকা এই নির্বাচনের মধ্য দিয়ে সরকার এবং প্রশাসন চেয়েছে যে ভালো ভোট হোক, নিশ্চয়ই নির্বাচন কমিশন আন্তরিক ছিল, এটা নিয়ে আমি প্রশ্ন তুলব না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যন্ত্রটা ত্রুটিহীন হয়ে গেছে এটা বলা যাবে না, এই এই বিষয়গুলো। আর আবু সাইদ খান, আপনার কাছে জি আবারও ফিরবো, আব্দুল অধ্যাপক আব্দুল মান্নান আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে নির্বাচনটি হয়ে গেল গাইবান্ধা পাঁচ আসনের নির্বাচন, উপনির্বাচনটি সার্বিকভাবে আজ নিশ্চয়ই দেখেছেন, কেমন মনে হচ্ছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ একই সাথে আজকের এই অনুষ্ঠান, ডিবিসির যে অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আসলে এই গাইবান্ধা পাঁচ উপনির্বাচনটি একটু ব্যতিক্রমী, এই কারণেই যে এটি প্রথমবারের মতো নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন
তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে পূর্বে যখন নির্বাচনের দিন অনিয়ম হচ্ছিল তারা নির্বাচনটি বন্ধ করে দিয়েছিলেন। এখানে দর্শকদের মনে থাকতে পারে যে অনেক আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল সেই দুটো নির্বাচন পুরো নির্বাচন ব্যবস্থাটাকে প্রশ্নবিদ্ধ করেছিল। একটি হচ্ছিল মাগুরা সেই উপনির্বাচন নির্বাচন, আরেকটা ঢাকা দশে সেই উপনির্বাচন। মাগুরার সেই উপনির্বাচন তো আপনারা জানেন, তৎকালীন যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুর রব, আমার অত্যন্ত স্বজন ব্যক্তি একজন মনে হয়, তিনি সেখান থেকে চলে এসেছিলেন কিন্তু নির্বাচনটি তিনি বন্ধ করার কোনো ব্যবস্থা করেন নাই, সে নির্বাচনটি যথারীতি হয়েছে। আর ঢাকা দশ উপনির্বাচনটি যেটি হয়েছিল, যেখানে বেগম জিয়ার একজন উপদেষ্টা বা কাছের মানুষ দলের নির্বাচিত হয়েছিলেন, এটাও যে একবার ঢাকার মানুষ কিছু ঢাকায় হচ্ছে এটি সকলেও প্রত্যক্ষ করেছেন নির্বাচনটি কেমন হচ্ছে। আসলে একটি নির্বাচন সুষ্ঠু করতে হলে প্রশাসনের তো স্বচ্ছতা দরকারই, নির্বাচন কমিশনের স্বচ্ছতা, কিন্তু নির্বাচন কমিশন তো দেশের প্রত্যেকটা নির্বাচনী এলাকায় গিয়ে খবরদারি করতে পারবে না। আপনাদের হয়তো মনে থাকবে, সাহেব ভাই মনে থাকবে, আপনার নাও থাকতে পারে, 1954 সনের নির্বাচনটি করেছিল কিন্তু জেলা প্রশাসন, তখন নির্বাচন কমিশন বলতে কোনো জিনিস ছিল না। এখনও পৃথিবীর অনেক দেশে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন কমিশন বলে কোনো বিষয় নাই, কোনো কথা নাই, কোনো কমিশন নাই, সেখানে স্টেটের প্রশাসনই নির্বাচনগুলো করে থাকে। এখন নির্বাচন ভালো হওয়া না হওয়া সেটা নির্বাচন কমিশনের উপর যত না নির্ভর করে, সেটি নির্ভর করে রাজনৈতিক দলগুলোর উপরে এবং ভোটারদের উপরে, প্রার্থীদের উপরে। তারা যদি, এবং প্রশাসন তো বটেই, তারা যদি সকলে চায় একটি ভালো নির্বাচন করবে, তারা সেটি করতে পারে এবং সেটা আজকে প্রমাণিত হয়েছে। আমি তার জন্য ভোটারদের অভিনন্দন জানাই, নির্বাচনে যারা প্রার্থী ছিলেন, যিনি জয়ী হবেন বা যিনি হতে পারবেন না তাদেরকে আমি অভিনন্দন জানাই, নির্বাচন কমিশনকে অবশ্যই অভিনন্দন জানাই, যে ইচ্ছা থাকলে একটা ভালো নির্বাচন নির্বাচন কমিশন। আমি আরেকটু আরেকটু জিনিস বলে নিই, সাহেব ভাই যেহেতু বলেছেন 35%, হ্যাঁ এটা একটা ভালো জিনিস যে বেশি হলে একটু ভালো লাগে। আপনি দেখবেন যে এটা একটা উপনির্বাচন, তারপরে এখানে একটা বড় দল বিএনপি অংশগ্রহণ করে নাই, তাদের যারা কর্মী ছিলেন, তাদের যারা ভোটার ছিলেন, তারা অনেকে বেশিরভাগই ভোট দিতে নাও আসতে পারে, আসার কথা না, সে কারণে নির্বাচন কম, ভোট কম হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে হাইয়েস্ট ভোট পড়ে যে কোনো নির্বাচনে, রাষ্ট্রপতি নির্বাচন হোক, স্টেটে নির্বাচন হোক, সিনেটে নির্বাচন হোক, কংগ্রেসে নির্বাচন হোক, সাধারণত 40-42% উপরে নির্বাচন অংশগ্রহণ করে না মানুষ। সুতরাং হ্যাঁ, সাহেব ভাই যেটা বলেছেন সেটা পলিটিক্যাল সায়েন্সের তত্ত্বের দিক থেকে ঠিক আছে যে রুল অফ দ্য মেজরিটি সেখানে থাকবে, কিন্তু সেখানে সবসময় সব দেশে হয় না। অধ্যাপক আব্দুল মান্নান, আবারও আপনার কাছে আসবো, আবু সাইদ খানের কাছ থেকে অন্য এই প্রসঙ্গে একটু বিস্তারিত জানতে চাইবো, সেটি হচ্ছে যে এই উপনির্বাচন দিয়ে তো আসলে নির্বাচন কমিশন পুরো দেশে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে ভোটার, প্রার্থী এবং প্রশাসনকে, যে তারা কিন্তু যে কোনো অনিয়মের ব্যাপারে শক্ত অবস্থান যে কোনো সময় থাকবে। যদিও জাতীয় নির্বাচনে হয়তো সব কেন্দ্রে সিসি ক্যামেরা এখনকার মতো হয়তো নাও থাকতে পারে, ইভিএমে কয়টা আসনে হবে আর কয়টা আসনে হবে না সেই ফয়সালাও এখনও হয়নি, কিন্তু তাদের সদিচ্ছা যে বার্তাটা সেটিকে এই নির্বাচনের মধ্য দিয়ে দিতে পেরেছে কিনা? না, তারা নির্বাচনের মধ্য দিয়ে, হ্যাঁ তারা তাদের সদিচ্ছা প্রমাণ করেছে, কিন্তু তারা চাইলেই তো ভালো নির্বাচন হবে এমন তো বিষয় নয়। সেখানে অন্যান্য, মান্নান ভাই যথার্থ বলেছেন যে সেখানে অন্যান্য ফ্যাক্টরস, অন্যান্য স্টেক হোল্ডাররা রয়েছে, সেখানে সরকার, রাজনৈতিক দল, প্রশাসন, জনগণ, তাদের কার কি ভূমিকা হবে সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ নির্বাচন কমিশন একা চাইলেই ভালো নির্বাচন হবে তা না, এক। দ্বিতীয়ত হচ্ছে যে জাতীয় নির্বাচন আর উপনির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচন এক না, কেননা স্থানীয় সরকার নির্বাচন উপনির্বাচনে সরকার পরিবর্তন হয় না, কিন্তু জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তন হয়। অতএব সেই অংশীজনেরা সেই এই মুহূর্তে যে ভূমিকা পালন করেছে, কিন্তু জাতীয় নির্বাচনে একই ধরনের ভূমিকা পালন করবে এটা গ্যারান্টি দেওয়া যায় না। অতএব সেই বিষয়গুলো দিয়ে একটা বার্তা দিয়েছেন, ঠিক আছে, সেই বার্তাটাকে আমি ছোট করে দেখতে চাই না, কিন্তু এই নির্বাচন তারা ভালো করেছে, সুষ্ঠু করতে পেরেছে বলেই জাতীয় নির্বাচন তাদের নেতৃত্বে সুষ্ঠু হবে এমনটা এক বাক্যে বলা যায় না।
জি অধ্যাপক আব্দুল মান্নান, আমাদের যিনি আবু সাইদ খান, তিনি আসলে আস্থা এখনই রাখতে চান না। আপনি নির্বাচন কমিশনের উপর কতটা আস্থা রাখতে চান জাতীয় নির্বাচনের ব্যাপারে? আমি তো মনে করি যে হ্যাঁ, উনি যথার্থ বলেছেন, একটি বা দুটো নির্বাচন দিয়ে একটা নির্বাচন কমিশনের মতো অনেকটা এত বিশাল একটা প্রতিষ্ঠান মানে নির্বাচনের দিক থেকে সেটা বিচার করা বোধ হয় সঠিক হবে না। আরও কিছু নির্বাচন হোক, সামনে বিএনপির ছেড়ে দেওয়া 6টি আসনের নির্বাচন আছে, সেগুলো হোক, সেগুলি তাদের পারফরমেন্স কেমন সেটাও বোঝা যাবে। তারপরে আরও হয়তো সামনে আরও কিছু স্থানীয় পর্যায়ে নির্বাচন আছে, সেগুলো বোঝা যাবে। আসলে নির্বাচন কমিশন যদি শক্ত থাকে, যেমন ভারতে টিএন শেষন বলে একজন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, আমার সুযোগ হয়েছিল, তিনি তখন নির্বাচন কমিশনে যান নাই, তিনি ভারতের প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিলেন, আমি একটা সেমিনারে গিয়েছিলাম, তিনি সেখানে প্রধান উপদেষ্টা প্রধান বক্তা ছিলেন, আমি তার সাথে কিছু কথা বলার সুযোগ হয়েছিল। তার মতন একটা শক্ত মেরুদণ্ডওয়ালা নির্বাচন কমিশনার থাকলে সেটি বাংলাদেশে হোক ভারতে হোক নির্বাচন সুষ্ঠু হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সেটি 2008 সনের নির্বাচনে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনটি ছিল, সেটি তারা তাদের দায়িত্বটা অত্যন্ত সুচারুভাবে পালন করেছেন। সুতরাং নির্বাচন কমিশন, আমরা মর্নিং শোজ দ্য ডে অর মর্নিং শোজ দ্য লাইট, সকালটা যদি ভালো থাকে আশা করা যায় দিনের বাকি অংশটা ভালো থাকবে। অধ্যাপক আব্দুল মান্নান, জি নির্বাচন কমিশন আসলে নির্বাচন পরিচালনা অনেক কাজ তো থাকে, নির্বাচন যত ঘনিয়ে আসবে তাদের কাজের পরিধি বাড়বে। নির্বাচন কেন্দ্রিক যেমন অনেক এখন নামি বেনামি দল রাজনৈতিক দলগুলো নিবন্ধন পাওয়ার জন্য চেষ্টা করছে, সেখানে জামাত সংশ্লিষ্টরাও নিবন্ধন নেবার চেষ্টা করছে, তাদের নিবন্ধন দেবে কি দেবে না এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিরতির পর আলোচনায় ফিরতে যাবো আপনাদের দুজনকে সাথে নিয়ে। একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে, একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এবং দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান। অধ্যাপক আব্দুল মান্নান, বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে নির্বাচন কমিশনের অনেকগুলো দায়িত্বের মধ্যে একটি কাজ হচ্ছে যে নতুন আবেদন করা রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেবে কি দেবে না, সেই প্রসঙ্গে জানতে চাচ্ছিলাম যে জামাত শিবির সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু ভিন্ন নামে কখনো বিডিপি বা এবি পার্টি নামে তারা নিবন্ধন নেবার চেষ্টা করছে, এই ব্যাপারে আপনার মন্তব্য একটু শুনতে চাইব। ধন্যবাদ। এটি অত্যন্ত দুঃখজনক, স্বাধীনতার 51 বছর পরেও বাংলাদেশে এই ধরনের দল যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার বিরোধিতা করেছে, এই দেশের পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসেবে নির্বিচারে গণহত্যা লুণ্ঠন অগ্নিসংযোগ করেছে এবং পরবর্তীকালে আমাদের শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল, সেই দেশে আবার তাদের পুনরুত্থান হবে এটি বিশ্বাস করতে আমার প্রজন্মের মানুষের কাছে খুবই কষ্ট হয়। এখন যদি ধরেন জার্মানিতে নাৎসি পার্টি তাদের আদর্শ নিয়ে একটা রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে চায়, তাহলে কি জার্মানির মতো দেশ তাকে গণতন্ত্রের নামে নিবন্ধন দেবে? আপনি যে সংবাদটি আমাদের পরিবেশন করলেন, ডিবিসি পরিবেশন করলো আজকে, যে কয়েকজনের নাম এখানে বলা হলো তাদের কারোর চেহারা আমার কাছে আমাদের কাছে অপরিচিত নয়। যেমন বাড়ির ব্যারিস্টার আব্দুল রাজ্জাক, তিনি প্রফেশনালি একজন ভালো ব্যারিস্টার হতে পারেন, আইনজীবী হতে পারেন, কিন্তু তিনি তো জামাতের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং যুদ্ধাপরাধের অপরাধীদের বিচার যখন হচ্ছিল আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনালে তাদেরকে তিনি সহায়তা করেছেন। শুধু তাই নয়, আপনাদের অনেকের মনে থাকতে পারে টবি ক্যাডম্যান নামে একজন ব্রিটিশ লয়ার এখানে তাদেরকে সহায়তা করেছেন, তার সাথে তার যোগাযোগ ছিল এবং আমার একটা পত্রিকায় লেখার কারণে টবি ক্যাডম্যান আমাকেও একটা পত্র লিখে আমাকে অনেকটা প্রতিবাদের সুরে তার বক্তব্য হাজির করেছিল। এখন ব্যারিস্টার রাজ্জাক লন্ডনে চলে গিয়েছিলেন, আবার হয়তো দেশে ফিরেছেন। আরেকজনের নাম দেখালেন এনামূলক মঞ্জু। আমি যে এনামূলক মঞ্জুকে চিনি, সেই যদি হয়, সে এনামূলক মঞ্জু ছিল একসময় কক্সবাজারে জামাতের 19 জন জামাতের যে কজন এমপি ছিল বেগম জিয়ার আমলে,
প্রথমবার প্রথম দফায় 1991 সনের পরে সেই এনামূলক মঞ্জুর যদি হয় তাহলে একটা ভয়াবহ একটা ব্যাপার হবে। তার কারণ হচ্ছে এনামূলক মঞ্জুর নামে কক্সবাজারে অনেকগুলো মামলা হয়েছিল, সেই মামলাগুলো কী হয়েছে আমরা জানি না, কারণ তিনি চট্টগ্রামের কিলিংয়ের সাথে সরাসরি জড়িত বলে বিভিন্ন দলিলপত্রে দেখা যায়। সে এনামূলক যদি মঞ্জুর হয় বা নাও বা হয়, শিবির জামাত অধ্যুষিত বা নিয়ে সংগঠিত রাজনৈতিক দল বাংলাদেশে 30 লক্ষ শহীদের রক্ত বিধৌত বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন নামে আত্মপ্রকাশ করবে, এটা কোনো অবস্থাতে আমরা মেনে নিতে পারি না। কিন্তু তার আলামত দেখা যাচ্ছে, তার একটি প্রধান কারণ হতে পারে যে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নানাভাবে প্রশ্রয় আশ্রয় পেয়েছে। সেটি যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে আমরা 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করব। আমরা আশা করব নির্বাচন কমিশন যখন সিদ্ধান্ত নেবেন তারা বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জন্মের ইতিহাস তারা দেখে নেবেন। বাংলাদেশের 72-এর সংবিধানে এইসব দলের রাজনীতি নিষিদ্ধ ছিল, এটা জিয়া ক্ষমতায় এসে এই দলগুলোকে রাজনীতি করার লাইসেন্স দিয়েছিল। আমাদের সেই কথাগুলো মনে রাখতে হবে, সেই কথাগুলো ভুললে চলবে না। এই একই বিষয়ে আবু সাইদ খান আপনার কাছে জানতে চাইবো, এই যে বিডিপি এবি পার্টি যারা নিবন্ধন চাচ্ছে তারাও তো এই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে বলেই করে, এই কথা বলেই তারা হচ্ছে নিবন্ধন চাচ্ছে, এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যারা আছেন তারা বলছে তাদেরকে যদি দেয়া হয়, এই জামাত শিবির সংশ্লিষ্ট যারা তাদেরকে যদি নতুন রাজনৈতিক নিবন্ধন দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খেসারত দিতে হবে। কী ধরনের খেসারত দিতে হতে পারে? আচ্ছা, তাদের রাজনীতি হচ্ছে, তাদের ঠিকানা হচ্ছে জামাত শিবির, এবং এই জামাত শিবির 71-এ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে নানা অপকর্ম করেছে, সেটা সমগ্র জাতি সেই ব্যাপারে অবগত রয়েছে, এবং যে কারণে এই ব্যাপারে আদালতেরও পর্যবেক্ষণ আছে, এবং আদালতে যুদ্ধাপরাধী দল এবং একটা মানে সন্ত্রাসী দল হিসাবে আদালতেরও পর্যবেক্ষণ রয়েছে। কিন্তু তারপরেও দুর্ভাগ্যজনক হচ্ছে যে তারা রাজনীতি করার সুযোগ তাদের অবারিত রয়েছে, অবারিত রয়েছে দুটো কারণে। যদিও বা এখানে নির্বাচন কমিশন জামাতকে নিবন্ধন বাতিল করেছে, তাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি, নতুন করে হচ্ছে না, এইটা একটা ইতিবাচক দিক। কিন্তু জামাতকে নিষিদ্ধ করার জন্য এদের যে দাবি উঠেছে সে দাবি কিন্তু উপেক্ষিত হচ্ছে। আমরা অতীতে দেখেছি যে দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি জামাতের সঙ্গে হাত ধরাধরি করে চলেছে, আর অপরদিকে আওয়ামী লীগের কাছে আমাদের হতাশ করেছে যে জামাতকে তারা নিষিদ্ধ করছে না। জামাতকে এখনো জানি না কোন উদ্দেশ্যে কেন তারা নিষিদ্ধ করছে না, অতএব এই জায়গাটা বিবেচনা করা দরকার। আর নির্বাচন কমিশনের প্রতি যে আহ্বান থাকবে যে যে কারণে জামাতকে জামাতের নিবন্ধন বাতিল হয়েছে, নতুন করে নিবন্ধন দেওয়া হচ্ছে না, ঠিক একই কারণে জামাতের অংশ বিশেষ তারা ভুল পাল্টিয়ে যদি তারা আবেদন করে সে আবেদন গ্রহণযোগ্য হওয়ার কথা না, এগুলো বিবেচনা আনার দরকার। আর একটা হচ্ছে যে স্বাধীন বাংলাদেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত, এবং দল হিসেবেও জামাত শিবির তাদের যুদ্ধাপরাধী দল, তো স্বাধীন বাংলাদেশের মাটিতে তো যুদ্ধাপরাধী দল রাজনীতি করতে পারে না, তাদেরকে নিষিদ্ধ হওয়া দরকার। এবং এখানে মানে স্বাধীনতার পরপরই তাদেরকে জামাত, মুসলিম লীগ, নিজাম ইসলামী, পিডিপি এই সমস্ত দলগুলোকে একটা দল, মুসলিম লীগের 3টা গ্রুপ ছিল, 3টা ছিল, সব নিষিদ্ধ ছিল। কিন্তু পরবর্তীতে সংবিধানে একটা বিধান ছিল যে ধর্মের নামে কোনো দল করা যাবে না, তো সেই বিধানের বলে জামাত আর সে অধিকার পায়নি। এটা ঠিক যে পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে তারা আবার রাজনীতি করার লাইসেন্স পেয়েছে, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে এই জায়গাটায় এখনো যে ধর্মভিত্তিক দল করা যাবে না, সংবিধানের এই জায়গাটা কিন্তু এখন আর নেই, তো এই জায়গাটাও নিশ্চিত করা দরকার। অর্থাৎ আমাদেরকে ধর্মভিত্তিক দল করার যে অধিকার, সেই অধিকার 71-এ মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না, অতএব স্বাধীনতার চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলোর এ ব্যাপারে ঐক্যমত্য হওয়া উচিত, এবং ঐক্যমত্যের ভিত্তিতেই জামাত শিবিরকে রাজনীতি করার অধিকার এখানে মানে অধিকার তাদের অধিকার
যাতে না পায় পুকুরগুলো আসলে বন্ধ করা উচিত, না হলে সুযোগ পেলেই আসলে যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি বা রাজনৈতিক শক্তি যারা আছে তারা আসলে চেষ্টা করবে। আমি একটা লাইন বলি জি, এবং কোনো ক্রমে কোনো যুক্তিতে জামাত শিবিরের রাজনীতি করার অধিকার দেওয়া উচিত না, এটা জামাত শিবিরকে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করাটা জরুরি বলে আমি মনে করি। জি, আমরা আরো আলোচনা শুনবো, তবে আরেকটি বিরতির সময় হয়েছে। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে সাথে আছেন অধ্যাপক আব্দুল মান্নান এবং আবু সাইদ খান। আবু সাইদ খান, পুরো বছর জুড়ে গত বছরে 219,338টি অভিযোগ পেয়েছে, তার বিপরীতে তারা আমলে নিয়েছে 901টি অভিযোগ অর্থ দুর্নীতি বা তারা যেই সব দুর্নীতির কথা বলে থাকেন, আপনার কাছে এই বিষয়ে মন্তব্য শুনতে চাইব। আচ্ছা, দুর্নীতি যে ব্যাপকভাবে আছে, সব আমলে ছিল, বর্তমানে আছে, এবং দুর্নীতি ক্রমে বেড়ে চলেছে, মানে অনেক কি উন্নয়ন হচ্ছে, দুর্নীতির ক্ষেত্রেও এটার বৃদ্ধি পাচ্ছে। তো সেইগুলো মোকাবেলা করার জন্য দুদক হচ্ছে মানে দুর্নীতি দমনের ক্ষেত্রে তো আমাদের একমাত্র আইনি প্রতিষ্ঠান, তো সেই ক্ষেত্রে তাদের এইটা আমার কাছে মনে হয় কি যে পর্বতের মশিক প্রসবের মতোই ঘটনা। এই ক্ষেত্রে আরো ব্যাপক হতে পারে যে তাদের লোকবলের অভাব আছে, তাদের সেই ধরনের ব্যবস্থাপনা নেই, কিন্তু এটা করার দরকার। দুর্নীতি মুক্ত সমাজ যদি আমরা গড়তে চাই এবং আমরা যদি আমাদের উন্নয়নের ধারা গণতন্ত্রকে অব্যাহত রাখতে চাই, তাহলে দুর্নীতিকে নির্মূল করা দরকার এবং এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ করা দরকার। সেই ক্ষেত্রে দুদকের আরো ব্যাপক এবং সর্বাত্মক ভূমিকা আমরা আশা করি। এবং এই ক্ষেত্রে যদি আগের চেয়ে তো দুদককে অনেকটাই আসলে দিনকে দিন শক্তিশালী বা ঢেলে সাজানো, লোকপর সবকিছুই করা হচ্ছে, আগের তুলনায় উন্নতি কোনো দেখছেন কিনা? হ্যাঁ, আগের চেয়ে হয়তো বা কিছু মামলা বেশি করছে ইত্যাদি, কিন্তু সেটা মানে প্রত্যাশিত যে জনগণের যে প্রত্যাশা আছে সেটি সেই রকম নয়। তারা কিছুটা তাদের গতিটতি কার্যক্রম বৃদ্ধি পেয়েছে, কিছু কিছু জায়গায় তারা করছে, কিন্তু এটাকে ব্যাপকভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য যা যা করার দরকার সেই ক্ষেত্রে যে কার্যকর ভূমিকা সেটা দেখছি না। তবে আগের চেয়ে খানিকটা সক্রিয় রয়েছে এটা আমি অস্বীকার করছি না, কিন্তু সেটা যথেষ্ট নয়। আমরা এ ব্যাপারে দুদকের লোকবল বাড়ানো দরকার এবং দুদকের আরো প্রয়োজন হলে দুদকের শাখা প্রশাখা এবং আরো সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত এবং তাদের সেই ক্ষেত্রে কার্যকর সিদ্ধান্ত নেওয়া দরকার। কেবলমাত্র চুনোপটি নয়, রাঘব বলদের পিছনেও দুদকের ছোটা উচিত। জি, অধ্যাপক আব্দুল মান্নান, দুদক এর ব্যাপারে আপনার পর্যবেক্ষণ শুনতে চাইব, এবং এই যে 901টি মামলা তারা আমলে নিয়েছে এগুলোকে আসলে তারা কতটা ভালোভাবে, বা যেটি লোকবলের কথা বলছিলেন যে সংকট তো রয়েই গিয়েছে, এই 901টি মামলাও ঠিকঠাক মতো অভিযোগ তদন্ত করবার জন্য তাদের লোকবল আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আসলে ধরেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের অর্থনীতির পরিমাণ ছিল অ্যাপ্রক্সিমেটলি $9 billion, 50 বছর পরে এসে সেটি $457 billion হয়েছে। তো বঙ্গবন্ধুর আপনি যদি সেই সময়কার বক্তৃতাগুলো পড়ে দেখেন, আমার মনে হয় তার 90% বক্তৃতার মধ্যে দুর্নীতি জিনিসটা একেবারেই প্রাধান্য পেয়েছে। যে তিনি তার বিখ্যাত উক্তি, আমি পাই সকলে পায় সোনার খনি, আমি পেলাম চোরের খনি, অর্থাৎ তখনও দুর্নীতি ছিল, সব আমলে ছিল, যেটা আবু সাইদ খান বলেছেন, এখনো আছে, আগামীতেও থাকবে, শুধুমাত্র পরিধিটা বেড়েছে। আগে মানুষ 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দুর্নীতি করতো, 1,000 টাকা দুর্নীতি করতো, এখন কোটি টাকার দুর্নীতি হয়। বাংলাদেশে এমন কিছু প্রতিষ্ঠান আছে তাদের সম্পর্কে বলা হয় প্রতিষ্ঠানগুলোর যে ভবনে তারা বসেন, যা যা কর্মকাণ্ড পরিচালনা করেন, তার প্রত্যেকটা ইটও ঘুষ খায়। এখন দুর্নীতি দমন কমিশন একটা কমিশন আছে, এটা আগে অ্যান্টি করাপশন ব্যুরো ছিল, এখন দুর্নীতি দমন কমিশন হয়েছে, তার যথেষ্ট স্বাধীনতা আছে যে দুর্নীতি খোঁজ পেলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু এখানে কিছু সিস্টেমিক প্রবলেম আছে, সিস্টেমিক বা প্রক্রিয়াজাত কিছু সমস্যা আছে। সমস্যা প্রধান সমস্যাটা হচ্ছে আপনি কারো বিরুদ্ধে দুর্নীতির একটা অভিযোগ এনে তার বিরুদ্ধে একটা মামলা করলেন, সেই ব্যক্তিটি যেটি করে বা প্রতিষ্ঠানটি যেটি করে তারা উচ্চ আদালতে গিয়ে একটা স্টে অর্ডার নেয় এবং সেই মামলাটি আপনারা জানেন বাংলাদেশে
সেটা সিভিল মামলা হোক আর ক্রিমিনাল ল আইন আইনের অধীনে মামলা হোক, সেটা বছরের পর বছর চলতেই থাকে এবং তারা কিন্তু তাদের কর্মকাণ্ড অকপটে চালিয়ে যেতেই থাকে। সুতরাং আমাদের এই সিস্টেমিক প্রবলেমগুলো যদি সমাধান করতে না পারে, তেমন দ্রুত বিচার আইনে যে আইনের অধীনে যেসব মামলা হয় সেরকম একটা ট্রাইব্যুনাল যদি গঠন করা যায় এই দুর্নীতি বিষয়ক মামলাগুলোকে সুরাহা করার জন্য, তাহলে হয়তো কিছুটা স্বস্তি ফিরে আসবে। অধ্যাপক আব্দুল মান্নান, আবু সাইদ খান বলছিলেন যে লোকবল শাখা প্রশাখা বা আরো বেশি পরিধিটা বাড়ানোর জন্য, সেই সঙ্গে ক্ষমতাও আসলে আরো বাড়ানো উচিত কিনা? আপনি সম্প্রতি দেখেছেন যে একটা তালিকা হয়েছিল যে দুর্নীতি বিদেশে কত কারা টাকা পাচার করে, কারা বেগম পাড়ায় বাড়ি বানায়, দেখেছে বেশিরভাগ ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখানে ইনভলভ। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এখন জনবল বাড়ানো কিন্তু সমস্যার সমাধান না, এই জনবল কি করছে, কতটুকু করতে পারছে? আপনি জনবল বাড়াবেন, তার হাত পা বেঁধে রাখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন আইন দ্বারা, সেটি জনবল গরিব বাড়িয়েও কোনো কাজ হবে না। তার মানে জনবল, আপনারা যেটি যে শব্দ দিয়ে আলোচনা শুরু করেছেন যে সবকিছুর উন্নয়নের সঙ্গে সঙ্গে দুর্নীতির উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নের গতি রোধ করতে হলে দুদকের আসলে হাত পা খুলে দিতে হবে, যেটি আপনাদের ভাষ্য মতে ক্ষমতা এবং লোকবল দুটোই বাড়াতে হবে। অনেক অনেক ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই ছিল নিটল টাটা নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।